নতুন নতুন সব টেক ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন অঞ্জন টেক চ্যানেলটি এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন ভিডিওর আপডেট আপনি তাড়াতাড়ি পেয়ে যান। অঞ্জনটিকে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে একটি খুবই চমৎকার অ্যাপ আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো বন্ধুরা, অ্যাপই একটি শিক্ষণীয় অ্যাপ, তারপরে বলছি বন্ধুরা এটা ভিডিওটাকে 12 বছরের নিচে দেখবেন না। তো বন্ধুরা, এখনও যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমি কেন 12 বছর বললাম তো সেটা আমি একটুকে জানিয়ে রাখি। তো বন্ধুরা, আমি একটি ক্যালকুলেটর অ্যাপ ব্যবহার করছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি অ্যাপের ভিতরে এখন আছি। তো বন্ধুরা, ক্লাস 5 তৈরি জানি আমরা, যারা ক্লাস 5-এ পড়ে তাদের মিনিমাম বয়স 12 বছর অথবা 10-11 বছর হয়। তো তারা কি করে, তাদের ক্যালকুলেটার ব্যবহার করা পুরোপুরি নিষিদ্ধ, কারণ তারা নিজের মাথাটাকে ক্যালকুলেটার বানাবে সেই বয়সটাতে, এর জন্য বললাম। তো বন্ধুরা, যারা ক্লাস 6 থেকে আপার 10 একদম আছেন তো তাদের জন্য খুবই স্পেশাল হবে। তো বন্ধুরা, ভিডিওটি জাস্ট আপনি কি করবেন, তো বন্ধুরা জাস্ট আপনি হ্যান্ড রাইটিং করবেন, এটা ক্যালকুলেটার হিসেবে সব করে দেবে। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখানে 2+2 দেখলাম 4 হয়ে গেল। তারপরে বন্ধুরা, আমরা যারা রুট ওভারের অঙ্কগুলো আছে তো সেগুলো জাস্ট আমরা তুলে নিলাম। তুলে নিলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পয়েন্ট চলে আসছে। তো বন্ধুরা, আপনি এখান থেকে ভাগ অঙ্ক করতে পারবেন, 2 ভাগ 10 = = তো বন্ধুরা এখানে আপনি ভাগ অঙ্ক করতে পারবেন। এখানে গুণ দেখাচ্ছে বন্ধুরা, দুঃখিত। তো জাস্ট আপনারা যদি ওইভাবে তুলতে পারেন তাহলে অবশ্যই দেখতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকারভাবে আমি 2+2 = 2 লিখলাম, 4 বলে দিল। এইভাবে আপনারা যে কোনো সংখ্যা আপনারা নিতে পারবেন, আপনারা পায়ার তারপরে থিটার এগুলার মান আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, এখানে আরও কিছু চমৎকার আমি দেখাচ্ছি, যে 20-10। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে যদি 20-10 সূত্র তুলে -10টি। তো বন্ধুরা একটু জিনিস মনে রাখবেন, আপনার হ্যান্ড রাইটিংটা যাতে সোজা হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে 10 লিখলাম, 20+5। তো বন্ধুরা হ্যাঁ, আরেকটা কথা বন্ধুরা, এখানে আপনি ইংলিশ টাইপ করতে হবে, বাংলা টাইপ নিবে না। তারপর আমি দেখা দিচ্ছি 10-10। তো বন্ধুরা, এখানে পাওয়ারের অঙ্কগুলো আমি জাস্ট, আমার হ্যান্ডরাইটিংটা এরকম সোজা হইতে হবে, আমি ট্যাব বাঁকা লিখছি তার জন্য হচ্ছে না। তো আমরা এখন 5-এর পাওয়ার যদি বের করতে চাই তাহলে দেখুন এখানে 55 চলে আসছে, কিন্তু 5-এর পাওয়ারটা ছোট হয় আমরা জানি। তো আমি যখন 5 আর 5-এর পাওয়ার দেখি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে 31.5। তো বন্ধুরা, এইভাবে এখন অ্যাপটি আমরা কীভাবে ইনস্টল করব, তাও এছাড়া আপনি এখানে কিছু সেটিংস টিউটোরিয়াল পেয়ে যাবেন। তো জাস্ট টিউটোরিয়ালে প্রেস করলে আপনাকে এখানে সব দেখাই দিবে। তো বন্ধুরা, আমি শুরুতে দেখাই দিচ্ছি, দেখুন একটু এখানে লিখছে বন্ধুরা টিউটোরিয়াল দেখাই দিচ্ছে, তো একটু দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কীভাবে কী করতে হবে, আপনি এখান থেকে চেঞ্জ করে 8-4 লিখতে পারবেন, কেটে দিয়ে লিখতে পারবেন। তো বন্ধুরা, যদি আমরা কী করি, বারে বারে ক্যালকুলেটার টাইপ করে নিতে হয়, কিন্তু এখানে টাইপ করতে হচ্ছে না, ওইটা দেখায় দিচ্ছে যে এখানে 48-এর জায়গায় আমি অন্য কিছু লিখবো। তো আমি 48-টাকে জাস্ট একটা দাগ দেবো, মুছে গেল। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্সটার কারণে, ব্যালেন্স করার জন্য কিছু, তো এটা কী হবে বন্ধুরা, কত যোগ করলে 78 হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 42 দিয়ে দিছে। তো এছাড়াও কিছু অপশন এখানে আছে, দেখতে পাচ্ছেন অটোমেটিকলি সেটিংসে যদি অটোমেটিকলি ক্যালকুলেট করেন তাহলে অটোমেটিকলি ক্যালকুলেশন হয়ে যাবে। তো এখানে পায়ার থিটা সিন কস এগুলোরও মান দেওয়া আছে। তো বন্ধুরা, এছাড়াও আপনি একটা সেটিংস পেয়ে যাচ্ছেন, এখানে সেটিংস থেকে দেখতে পাচ্ছেন যে ডিসিমেলস শো 3 দেওয়া আছে, মানে হচ্ছে দশমিক সংখ্যা কত 3। তারপরে অলওয়েজ ডিক। তো বন্ধুরা, এখানে অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছেন, আপনারা টিপে টিপে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি। তো বন্ধুরা, এখন কীভাবে ইনস্টল করবেন, ইনস্টল করার জন্য জাস্ট প্লে স্টোর যেতে হবে। প্লে স্টোর যাওয়ার পর জাস্ট আপনি সার্চ করবেন মাই স্ক্রিপ্ট ক্যালকুলেটর লিখে সার্চ করলে বন্ধুরা চলে আসবে। তো আমি এখানে দেখে দিচ্ছি। তো বন্ধুরা, এখন ইনস্টল করতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন মাই স্ক্রিপ্ট ক্যালকুলেটর। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চলে আসছে। তো বন্ধুরা, খুবই চমৎকার একটি অ্যাপস, এখানে দেখতেই পাচ্ছেন সকল কিছু দেখাই দিচ্ছে, 4.5 রেটিং। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি, আশা করি সবাই লাইক দিবেন।